মাহমুদ মাসুম এই আরিফ কাব্দি লিখেছেন, আমাদের দেশে এরকম ঘটনা প্রায় ঘটে। গ্রামগঞ্জে গরিব মেয়েকে প্রভাবশালী কেউ ধর্ষণ করলে আর্থিক ক্ষতিপূরণ আদায় করে ঘটনা দামা চাপা দেওয়া হয় বা জেলাতে একটা মীমাংসা করা হয়। বিষয়টি কেমন? ধর্ষণের ঘটনায় কি আর্থিক ক্ষতিপূরণ নেওয়া যায় যাচ্ছে? এটি অত্যন্ত বর্বরোচিত একটি বিষয়। দেখুন, কোনো মেয়ে যদি আর্থিক মানে ধর্ষণের শিকার হয়, পাশবিক নির্যাতনের শিকার হয়, তাহলে পাশবিক নির্যাতনকারী ব্যক্তি পুরুষ হলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকে নির্মমভাবে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তাকে ব্যত্রাঘাত করতে হবে। আর এই ধর্ষণ, এটা যদি আপনার ফাসাদ ফিল আরদ, কোরআন যেটাকে ফাসাদ ফিল আরদ বলেছে, জমিনে ত্রাসের সৃষ্টি করা, এরকম কোনো অপরাধের আপনার যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিকে আরও চরম শাস্তি দিতে হবে। ইসলামের যত অপরাধের যত শাস্তির কথা বলা আছে, তার চেয়ে সবচেয়ে চরম শাস্তি হলো এই ফাসাদ ফিল আরদ, বা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, ত্রাসের সৃষ্টি করে বেড়ায়, সেই ব্যক্তিদের সাজা। অতএব বলপূর্বক ধর্ষণ করা, এটা ডাকাতি এবং ত্রাসের সৃষ্টি করা, এই টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই অপরাধের শাস্তি কিন্তু এখানে কার্যকর হবে। এত বড় জঘন্য শাস্তির কথা যেখানে ইসলাম বলেছে, এরকম শাস্তি থাকার পরও সেখানে সামান্য কিছু টাকা দিয়ে দফারফা করার যে অপচেষ্টা করা হয়ে থাকে, সেটা রীতিমতো জঘন্য। অতএব এ বিষয়গুলোকে ইসলামী শরিয়ার বিচার বা আইন যদিও আমাদের সমাজে কার্যকর নেই, তারপরও তাদেরকে প্রচলিত আইনে যত বেশি শাস্তির মুখোমুখি করা সম্ভব হয় সেটি করতে হবে। সামান্য কিছু পয়সা দিয়ে দফারফা যদি কেউ করেন, তার সাথে কেউ জড়িত, অনেক মসজিদের ইমাম সাহেবরা, এলাকার তথাকথিত অনেক নামাজি কালামে মানুষগুলোও দেখা যায় এ ধরনের বিচারের সাথে জড়িত। যারা এগুলো করবেন তারা মেয়ের অধিকারকে নষ্ট করছেন এবং আল্লাহ তাআলার কাছে তারা জালিম হিসাবে বিবেচিত হবেন। বিধায় এত সহজে এগুলোকে দফারফা করা কোনো অবস্থাতেই উচিত নয়। আর শরিয়ার যে বিচার এবং আইন রয়েছে এক্ষেত্রে, সেটি আপনার ধর্ষী থাকে কোনো টাকা পয়সা দিয়ে দফারফা করা নয়, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপার রয়েছে। শুধু ধর্ষিতার অধিকার নষ্ট হয়েছে তা নয়, এখানে তার উপরে যে শাস্তির বিধান আল্লাহ তাআলা রেখেছেন সেটি ধর্ষিতাকে কিছু টাকা দিলে তিনি মাফ করে দিলেই হবে না। বিধায় এগুলোর চরম শাস্তি কার্যকর করা উচিত এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে সমাজে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর সাহস না পায়।